প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.1-এর শেষ ক্লাস। এই ক্লাসটিতে আমরা যে গতদিন যে অঙ্কগুলো করেছিলাম, এরপরে যে অঙ্কগুলো আমাদের বাকি আছে সেই অঙ্কগুলো আমরা করব, এবং এর সাথে একটা সৃজনশীল প্রশ্ন থাকবে। তো সৃজনশীল প্রশ্নটির উত্তর আমরা লিখে দিব না, কিন্তু এই উত্তরটি তোমরা সিডব্লিউ খাতায় প্রশ্ন সহ উত্তর লিখে রাখবে। তাহলে আমরা শুরু করছি হচ্ছে আমাদের আজ যে কাজগুলো করব। দেখো এখানে আমাদের 11 নং সমস্যা আমরা দেখতে পাচ্ছি। সমস্যাটি কি ছিল এখানে তোমাদের বইয়ে দেখো, 11 নং সমস্যা। সমস্যায় লেখা আছে একটি গহনার ওজন হচ্ছে 19 গ্রাম, আর গহনাটিতে হচ্ছে তামা ও দস্তার অনুপাত দেওয়া আছে 10:1:2, এবং দস্তা ও রূপার অনুপাত দেওয়া আছে 3:5। সেখান থেকে আমাদের নির্ণয় করতে হবে গহনায় রূপা আছে কত গ্রাম। তাহলে এই প্রশ্নের জন্য যে উত্তরটি সেটি হচ্ছে গহনায় রূপা কত গ্রাম আছে সেটি নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করার জন্য প্রথমে আমরা লিখে নিলাম দেওয়া আছে গহনার ওজন 19 গ্রাম। এখানে আমাদের দেখতে হবে যে আমাদের দুটো অনুপাত দেওয়া আছে, একটি হচ্ছে তামা ও দস্তার অনুপাত 1:2, এবং অপরটি হচ্ছে দস্তা ও রূপার অনুপাত। তাহলে আমরা এই দুটো অনুপাতকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করব। তাহলে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করার নিয়ম অনুসরণ করব আমরা। সেখানে দ্বিতীয় অনুপাতে দেখো যে দ্বিতীয় অনুপাত, দ্বিতীয় অনুপাতের যে পূর্ব রাশি 3, এই 3 দিয়ে হচ্ছে আমরা প্রথম অনুপাতকে গুণ করব। তাহলে এই 3 দ্বারা আমরা কি করব বলো, প্রথম অনুপাতের প্রত্যেকটি রাশিকে গুণ করবো, এবং সেটাই করেছি। দেখো 3 দিয়ে উভয় রাশিকে গুণ করেছি। তাহলে 3 × 1=3, 3 × 2=6 আসছে। তাহলে প্রথম তামা ও দস্তার অনুপাত আসছে কত, 3:6। এরপরে আবার কি করেছি, দ্বিতীয় অনুপাত দস্তা ও রূপা সেখানে ছিল 3:5। তো এখানে আমরা কি করব, প্রথম অনুপাত যেটি আছে তার উত্তর রাশি 2। তাহলে উত্তর রাশি 2 যেটা আছে, 2 দিয়ে আমরা উভয় রাশিকে গুণ করবো। তাহলে গুণ করলে কি হবে, দেখো 3×2=6, অনুপাত হচ্ছে 5×2, 5×2=10। তাহলে আমরা পাচ্ছি দস্তা ও রূপার অনুপাত 6:10। তাহলে এখন দেখো তুমি দস্তা উভয় অনুপাতে দস্তার পরিমাণ হচ্ছে, দস্তার যে আনুপাতিক ভাগ সেটা সমান, অর্থাৎ 6:6। তাহলে আমরা এটাকে ধারাবাহিক অনুপাতে লিখতে পারি, 3:6:10। তাহলে আমরা এটা ধারাবাহিক অনুপাত অনুসরণ করে আমরা লিখলাম। এখন আমরা কি করবো বলো, অনুপাতের রাশিগুলো যোগ করব। তাহলে অনুপাতের রাশিগুলো যোগ করলাম, 3+6+10, তাহলে যোগফল কত দাঁড়াচ্ছে, 19। এখন আমাদের কি বের করতে হবে, বের করতে হবে গহনায় রূপার পরিমাণ। তাহলে গহনায় রূপার পরিমাণ দাঁড়াচ্ছে 19 গ্রাম, এর হচ্ছে 19/10, কারণ হচ্ছে এখানে 19 হচ্ছে যোগফল আর 10 হচ্ছে তার আনুপাতিক যে অংশটা আছে 10, রূপার সেটা বসিয়ে দিলাম আমরা উপরে। তাহলে এখানে কাটাকাটি করলে আমরা 19×19 আর 1×10=10, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 10 গ্রাম। তাহলে গহনায় রূপার পরিমাণ কত গ্রাম হয় বলো, 10 গ্রাম। তাহলে অঙ্কটা আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। এবার আমরা কি করব, পরে অঙ্কটা দেখবো। দেখো এখানে 12 নং যে সমস্যাটি, এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা আমাদের, এবং এই সমস্যার আলোকে আমরা আরো একটি একটি সৃজনশীল প্রশ্ন দিব। তাহলে এখানে যে সমস্যাটি ছিল সেটি হচ্ছে যে দুটি সমান মাপের গ্লাসে শরবত আছে। তো শরবতের প্রথম ও দ্বিতীয় গ্লাসে পানীয় সিরাপের অনুপাত দেওয়া আছে, একটা হলো 3:2 এবং অপরটা হচ্ছে 5:4। তাহলে 3:2 এবং অপরটা হচ্ছে 5:4। তাহলে পানি এবং সিরাপের অনুপাত দুটো গ্লাস আছে এখানে, আমাদের খেয়াল করতে হবে দুটো গ্লাস। একটা প্রথম গ্লাস যেই গ্লাসে হচ্ছে পানি ও সিরাপের অনুপাত 3:2, এবং দ্বিতীয় গ্লাসে হচ্ছে পানি এবং সিরাপের অনুপাত হচ্ছে 5:4। তাহলে আমাদের কী নির্ণয় করতে হবে, যদি আমরা দুই গ্লাসের শরবতকে একত্র করি, একত্রে মিশাই বা একত্রে একত্রিত করি, তাহলে আমাদের যে মিশ্রণটি তৈরি হবে সেই মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা অঙ্কটা অনেকভাবে করা যেতে পারে। তো আমরা এখানে যেভাবে করছি দেখো, ধরে করেছি যে ধরি প্রতিটি গ্লাসের শরবত আছে হচ্ছে ক লিটার, এখানে ক এককে বলতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, তো প্রথম গ্লাসের ক্ষেত্রে তাহলে আমি এখানে যে ইনফরমেশনগুলো দিব, প্রথম গ্লাসের জন্য এখানে সবগুলো পানি ও সিরাপের অনুপাত দেওয়া আছে 3:2, এটা আমাদের দেওয়া আছে। অনুপাতের রাশিগুলো যোগফল করলাম, 3+2=5 হলো,
তাহলে হচ্ছে পানির পরিমাণ কত হবে বলো? ক লিটার এর হচ্ছে 1/3 অংশ, তার মানে হচ্ছে আমার কত হলো 1/3, 3 ক/5 লিটার। এবং সিরাপ কত হবে? ক লিটার এর হচ্ছে 1/2, তাহলে এখানে আমার কত হবে 2 গুণ ক, মানে 2 ক, আর নিচে হলো 5, তাহলে 2 ক/5 হচ্ছে 5 লিটার। তাহলে আমরা প্রথম যে গ্লাসটি আছে সেই গ্লাসে পানির পরিমাণ এবং সিরাপের পরিমাণ নির্ণয় করলাম। তাহলে এইভাবে, ঠিক এইভাবেই হচ্ছে আমরা দ্বিতীয় গ্লাসে পানি এবং সিরাপের পরিমাণটা নির্ণয় করব। তাহলে আমরা দেখে নেই দ্বিতীয় গ্লাসের ক্ষেত্রে। তো দ্বিতীয় গ্লাসে পানি এবং সিরাপের অনুপাত দেওয়া আছে হচ্ছে 5:4, এটা দেওয়া আছে। অনুপাতের যোগফল আমরা করলাম 5+4=9, আগে যেটা করেছি সেভাবেই। তাহলে পানির পরিমাণ কী দাঁড়াবে? আমাদের যেহেতু হচ্ছে প্রত্যেকটি পাত্রে হচ্ছে ক লিটার করে হচ্ছে আমার শরবত আছে, তাহলে ক লিটার এর হচ্ছে 9/5, তার মানে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 5 গুণ ক 5 ক, আর নিচে হচ্ছে 9 থাকলো, তাহলে হচ্ছে 5 ক/9 লিটার। অপরদিকে সিরাপের পরিমাণ কী হবে? সিরাপের পরিমাণ হবে একইভাবে ক লিটার এর হচ্ছে 9/4, তাহলে 9/4 যদি ক আর হচ্ছে 4 গুণ করি তাহলে হচ্ছে 4 ক, আর নিচে হচ্ছে 9 লিটার, তাই তো? নিচে 9, তার মানে এত লিটার দাঁড়াচ্ছে। তাহলে আমরা দুটো যে গ্লাস, দুটো গ্লাসে আলাদা করে আমরা পানি এবং সিরাপের পরিমাণ নির্ণয় করেছি। এখন আমাদের কী কাজ করতে হবে? এখন হচ্ছে প্রত্যেকটা গ্লাসে পানির পরিমাণটা, মোট পরিমাণ নির্ণয় করবো এবং সিরাপের মোট পরিমাণ নির্ণয় করবো এবং পরিশেষে অনুপাতটা করবো। তাহলে দেখো সেটাই করবো এখন। তাহলে আমরা লিখলাম মোট পানির পরিমাণ কত কত, একটা 3 ক/5 আর একটা হচ্ছে 5 ক/9, এই দুটো যোগ করবো এত লিটার। 5 এবং 9 এর লসাগু কত? 45। তাহলে 45 বলে এখানে কী হবে বলো? এখানে 45 5 দিয়ে ভাগ করলে 9, 9 3 গুণ 3 গুণ 9 মানে 3 9 27 ক, যোগ 9 দিয়ে ভাগ করলে কত হবে 45 কে? 5 5 5 25, তাহলে এত লিটার। তাহলে 27 ক যোগ হচ্ছে 25 ক/45, এত লিটার। এটাকে যোগ করলে আমাদের কত আসবে? 52 ক, আর নিচে 45, এত লিটার আসবে। তাহলে পানির পরিমাণটা আমরা বের করে ফেললাম। একইভাবে আমরা সিরাপের পরিমাণ বের করবো। তাহলে সিরাপ কত ছিল প্রথম গ্লাসে? 2 ক/5, আর দ্বিতীয় গ্লাসে 4 ক/9 লিটার। তাহলে দুটো যোগ করব, যোগ করার জন্য আমার হর দুটো লসাগু কত? 5 আর 9 লসাগু হচ্ছে 45। তাহলে 45 হলে আমরা যদি একইভাবে করি, 5 দিয়ে ভাগ করি 45 কে, তাহলে হচ্ছে 9, 9 দুগুণ হচ্ছে 18, তারপরে যোগ চিহ্ন দাও, 9 দিয়ে 45 ভাগ কর হচ্ছে 5, তার পাশে হচ্ছে 20, তাহলে 18 ক যোগ হচ্ছে 20 ক, তাহলে আমাদের কত আসে? 38 ক, আর নিচে 45, তাহলে এত লিটার হচ্ছে আমাদের সিরাপের পরিমাণ। এখন আমাদের কী করতে হবে? এই পানি এবং সিরাপের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে দেখো পানি ও সিরাপের অনুপাত সমান হচ্ছে, এখানে আমি পানির পরিমাণ যেটা আছে সেটা আমি লিখলাম, এখানে লিখে দিলাম, এবং সিরাপ যেটা বের করেছি সেটাকে আমি এবার এখানে অনুপাত লিখলাম। এখন আমার কী করতে হবে? আমি এখন এটাকে সরলীকরণ করব। তাহলে করার জন্য আমার কী করতে হবে দেখো, এটাকে ওই অনুপাতটাকে যদি আমরা 45/ক দ্বারা গুণ করে দিই, হ্যাঁ, তাহলে 45/ক কোথা থেকে পাইলাম? দেখো আমার নিচে প্রত্যেকটা হচ্ছে হর আছে 45, তাহলে আমি যদি সেই 45কে উপরে দিই তাহলে আমার কী গুণ ফল হচ্ছে 45 আর 45, কাটাকাটি চলে যাবে। অপরদিকে ক আছে হচ্ছে উপরে গুণ গুণ হিসাবে, তো আমি যদি কটাকে নিচে রাখি তাহলে আমার কী হচ্ছে? ক থাকবে না এবং 45ও থাকবে না, তাই তো? তাহলে আমি পাবো সেখানে 52:38 পাবো। তাহলে কিন্তু এই যে 52:48, এখন তুমি দেখো এটাকেও আবার 2 দিয়ে ভাগ করা যায় উভয় রাশিকে, তাহলে আমি 2 দিয়ে ভাগ করলে কত হবে? 26 52:26 আর 19:38, তাহলে 19। তাহলে এই 26:19 এখানে কিন্তু আর কোনো হচ্ছে, হ্যাঁ, সাধারণ গুণনীয়ক নেই। যদি না থাকে তাহলে কিন্তু আমরা এই 26:19 এটিকে হচ্ছে আমরা উত্তর হিসেবে পেয়ে যাব। তাহলে আমরা কী পাচ্ছি বলো? যদি দুই পাত্রে দুই গ্লাসে সিরাপ শরবতকে যদি একত্রে করি তাহলে আমরা সেখানে পাব পানি এবং সিরাপের অনুপাত 26:19। তাহলে অঙ্কটি তোমাদের কিন্তু করতে হবে, হ্যাঁ, না করলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? আস্তে আস্তে করলে
আমরা দেখো আরেকবার একটু চিন্তা করে দেখি যে আমরা কি করলাম। খুবই সহজ ব্যাপার, খুব কঠিন না। আমরা প্রথমে দেখো এখানে প্রথম গ্লাসের বিষয়টি নিয়ে আসছি, এবং আমরা ধরে নিয়েছি যে প্রতিটি গ্লাসের সর্বদা আছে কয় লিটার বা কয় একক, যা তোমার মন চায় সেটাই করো। এবং এখানে প্রথম গ্লাসের ক্ষেত্রে দেখো তুমি, হ্যাঁ, পানির পরিমাণ নির্ণয় করেছো, এটা 3 কোয়া বাই 5, এবং সিরাপের পরিমাণও নির্ণয় করেছো হচ্ছে 2 কোয়া বাই 5। এরপরে তুমি কি করেছো, দ্বিতীয় গ্লাসে সেম কাজটা করেছো, দ্বিতীয় গ্লাসেও তুমি পানির পরিমাণ নির্ণয় করেছো এটা, এবং সিরাপের পরিমাণ নির্ণয় করেছো এটা। তাহলে দুই গ্লাস একটু একত্রে করবো, তখন আমাদের কী করতে হবে, দুটো যোগ করতে হবে, পানির সাথে পানি যোগ করবো। তাহলে কিন্তু সেটাই আমরা করেছি, পানির সাথে পানি যোগ করেছি এবং যোগফল হচ্ছে এটা আসছে। অপরদিকে সিরাপে যে পরিমাণটা আছে সেটা আমরা যোগ করেছি, যোগ করে ফলাফলটা পেয়ে গেছি এখানে। তাহলে পানি এবং সিরাপের অনুপাত পেয়ে গেছি আমরা কত বলো, 26 অনুপাত হচ্ছে 19। ওকে, তাহলে এভাবে কিন্তু আমরা এই অঙ্কটি সমাধান করলাম। এই অঙ্কে নিয়ে অনুরূপ একটি সৃজনশীল প্রশ্ন দিচ্ছি, একেবারে হচ্ছে একই ধরনের, কোনো পার্থক্য নেই। হ্যাঁ, সেটা দিয়েই দেখো এখানে যেই অঙ্কটি ছিল সেই অঙ্কটাই উদ্দীপক হিসেবে নিয়েছি। এখানে দুটি সমান মাপের গ্লাসে সর্বতে পূর্ণ আছে, ওই সর্বতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে হচ্ছে প্রথম গ্লাসে 3:2 ও দ্বিতীয় গ্লাসে হচ্ছে 5:4। তাহলে প্রথম এবং দ্বিতীয় গ্লাসে, হ্যাঁ, আমার যে সিরাপ ও পানির, পানি ও সিরাপের অনুপাত সেটা দেওয়া আছে, এটাকে উদ্দীপক হিসেবে ধরলাম। সেম আগের অঙ্কটাকেই আমরা নিয়ে আসলাম। এখন কয় নম্বর প্রশ্ন দিলাম আমরা, উদ্দীপকের সাথে রিলেশন নাই এমন একটা প্রশ্ন দিলাম, সেটা হলো একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 1 ও 81 হলে সমানুপাতটা নির্ণয় করতে হবে। ক্রমিক সমানুপাত খেয়াল করো। তারপরে হচ্ছে কি, খ নম্বরে যদি প্রথম গ্লাসে, দেখো এখানে একটা অপশন দিয়ে দেওয়া হয়েছে নতুন, যদি প্রথম গ্লাসে 15 লিটার শরবত থাকে তবে পানি ও সিরাপের পরিমাণ কত হবে। তাহলে কিন্তু সেটা আমরা সহজেই নির্ণয় করতে পারবো যে প্রথম গ্লাসে হচ্ছে 15 লিটার শরবত যদি থাকে, তাহলে অনুপাত যেহেতু দেওয়া আছে 3:2, তাহলে আমরা সেই ওইভাবে একইভাবে করতে পারবো যে অনুপাতের রাশিগুলো যোগ ফল করে, হ্যাঁ, তাহলে হচ্ছে কত হবে, 15 এর 5/3 আর 15 হচ্ছে 5/2, এই অংশগুলো বের হয়ে যাবে। হ্যাঁ, তো এটা আমরা সহজে, খুব সহজে করতে পারবো খ নাম্বার। আর গ নাম্বার যেটা, দুই গ্লাসের শরবত একত্রে করলে, তাহলে দুই গ্লাসের শরবত যদি আমরা একত্রে করি, তার মানে কি, তার মানে ঠিক, হ্যাঁ, আমরা একটু আগে যে অঙ্কটা শিখলাম সেটি কিন্তু আবার করতে হবে আমাদের, ঠিক আছে না, একই বিষয়টি। তাহলে সেই অঙ্কটি করলে আমরা কিন্তু এই প্রশ্নের উত্তর পেয়ে যাব। তাহলে ক এবং খ আমাদের একটু ভিন্নতা আছে, গ নাম্বার কিন্তু আগের অঙ্কটার মতোই হুবহু আছে। তাহলে এই প্রশ্নের যে সৃজনশীল প্রশ্নটির যে উত্তর সেটা কিন্তু আমরা সিডাব্লিউ খাতা লিখব। 16 নং প্রশ্নে আমাদের কি আছে দেখো, এখানেও একটি ব্যাপার আছে। এখানে হচ্ছে অঙ্কটি এরকম যে সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত দেওয়া আছে 5:7, এবং সালমান ও ইউসুফের আয়ের অনুপাত দেওয়া আছে 4:5। এরপরে বলা আছে যে সুলাইমানের আয় যদি 120 টাকা হয় তাহলে ইউসুফের আয় কত। তাহলে সুলাইমানের আয় যদি 120 টাকা হয় তাহলে কার আয় বের করবো আমরা, ইউসুফের আয়ের পরিমাণ কত সেটা বের করবো। এই অঙ্কটাও তুমি ভিন্ন ভিন্নভাবে করতে পারবে, তবে আমরা এখানে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করে তারপরে করেছি। দেখো সুলাইমান সালমানের আয়ের অনুপাত দেওয়া আছে কত, 5:7, তাহলে এখানে পূর্ব রাশি 5, উত্তর রাশি 7। আমরা দ্বিতীয় অনুপাত থেকে খেয়াল করি, 4:5, তাহলে পূর্ব রাশি 4 আর উত্তর রাশি হচ্ছে 5। তাহলে আমরা ধারাবাহিক অনুপাত করতে হলে পূর্ব রাশি, দেখো দ্বিতীয় অনুপাতে পূর্ব রাশি 4, এই 4 দিয়ে আমি গুণ করবো প্রথম অনুপাতের প্রত্যেকটি রাশি, 4 দিয়ে গুণ করলে 4 × 5 = 20, 4 × 7 = 28, এটা হলো। তারপরে আমরা কি করব, দ্বিতীয় অনুপাত 4:5, এটাকে আমরা দিয়ে প্রথম অনুপাতের যে উত্তর রাশি 7 সেটা দিয়ে গুণ করবো, তাহলে 7 দিয়ে গুণ করলে দেখো এখানে কি আছে, 4 × 7 = 28, 5 × 7 = 35, তাহলে 28:35 হচ্ছে 35। তাহলে আমাদের ধারাবাহিক অনুপাত করলে কি হবে, 20:28 হচ্ছে 35। তাহলে সুলাইমান সালমান ও ইউসুফের আয়ের অনুপাত হচ্ছে 20:28 হচ্ছে 35।
এটা আমাদের বের হলো। ওকে, এখন আমরা কি করব? তাহলে দেখো, এখন তুমি চাইলে আগের অঙ্কটার থেকে তুমি ভিন্ন ভিন্ন ভাবে করতে পারো, হ্যাঁ, অথবা এভাবেও করতে পারো যে সোলায়মানের রায় আর ইউসুফের রায়, যেহেতু হচ্ছে তিনজনের রায়, তুমি দেখে রাখো এখানে, হ্যাঁ, সোলায়মান, সালমান, ইউসুফের রায়ের অনুপাত 20:28:35। এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি সোলায়মান আর ইউসুফের রায়ের অনুপাত 20:35, আমরা সেটাই কিন্তু লিখেছি, আমরা এখানে সেই জিনিসটাই লিখেছি। তাহলে কি লিখেছি বলো? সোলায়মানের রায় অনুপাত হচ্ছে ইউসুফের রায় কত? 20:35, আগের অনুপাতটা থেকে আমরা পেলাম। তো এবার আমরা ভগ্নাংশ আকারে লিখলাম, এখানে লিখে এখানে কার মান বসাবো? সোলায়মানের রায় দেওয়া আছে 120 টাকা, সেটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এবারে আর গুণ করে দিলাম, তাহলে আর গুণ করলে কারটা বের করবো? ইউসুফ। তাহলে ইউসুফ গুণ হচ্ছে 20, তার মানে এটা থাকবে কোন দিকে? বাম দিকে নিয়ে যাবো, আর ডান দিকে আমরা 120 গুণ 35। এবার আমরা উভয় পক্ষকে যদি 20 দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে এই দিকে যে বাম দিকে যে 20টা ছিল সেটা থাকবে না, আর এখানে 120 দিয়ে যদি 120কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে 6, তাহলে 35 গুণ 6 টাকা ইউসুফের রায়, তার মানে এটা গুণ করলে 210 টাকা। তাহলে ইউসুফের রায় কত পাচ্ছি আমরা? 210 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা ইউসুফের রায়ের, হ্যাঁ, পরিমাণটা নির্ণয় করলাম। চাইলে তুমি অঙ্কটাকে অন্যভাবেও দাঁড় করাতে পারবে, সুযোগ আছে তোমার জন্য, হ্যাঁ। এটাকে মানে আগের যে অঙ্কগুলো করেছিলাম, যেমন ধরে করেছিলাম, এখানেও ধরে করা সম্ভব, অথবা দুটো অনুপাত থেকে আলাদা আলাদা মান বের করে করা সম্ভব, হ্যাঁ। এই অঙ্কটি কমপক্ষে 2 থেকে 3 ভাবে করা সম্ভব হতে পারে তোমার জন্য। তাহলে আমরা কি করব? এই অঙ্কগুলো হচ্ছে সব CW খাতায় লিখব। ওকে, লিখে সব সময় হচ্ছে আমরা প্রস্তুত থাকব, যখনই আমাদের খাতা আমরা চেয়ে নিব তোমাদের কাছ থেকে, তখনই তোমরা এই খাতাগুলো দেওয়ার জন্য প্রস্তুত হবে এবং খাতাগুলো দিবে, ঠিক আছে? তো সবাই হচ্ছে ভালোভাবে হচ্ছে অঙ্ক করো, অনুশীলন করো, তা না হলে, হ্যাঁ, তোমার যদি এবারও যদি 7-এর গ্যাপটা থেকে যায়, তাহলে কিন্তু তোমার পরবর্তীতে আরও বেশি সমস্যা পড়তে হবে। অর্থাৎ বাসায় নিয়মিত পড়াশোনা করো, বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, হ্যাঁ। আশা করছি যে আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। তো আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।